ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। এখন তো তোমাদের গরমের ছুটি পড়ে গেছে, সেই জন্য আমি ঠিক করলাম যে নিজে এসে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটু গল্প করে যাই। আজকে তো রবিবার, সুতরাং আমাদের চিরাচরিত গল্প শোনার দিন। আজকে কিসের গল্প বলবো জানো? প্যাগম্পমদের গল্প। এই প্যাগম্পমরা কোথায় থাকে জানো? মানুষের মনের মধ্যে, ওই যেখানে একটা বিরাট বড় সবুজ মাঠ আছে, আর তাতে একটা অনেক বড় নীল আকাশ, আর সেখানে রং বেরঙের তুলতুলে সব মেঘ ভেসে বেড়ায়, আর আছে একটা খুব সুন্দর আঁকা বাঁকা নদী, আর কি আছে বলো তো? একটা লাল টকটকে সূর্য। সেইখানেই এই প্যাগম্পমরা থাকে। এই প্যাগম্পমের ছানারা মাত্র 1 ইঞ্চি করে লম্বা হয়। হ্যাঁ গো, মাত্র 1 ইঞ্চি করে লম্বা হয়। আর যাদের 1 সপ্তাহ বয়স, তাদের ছোট্ট ছোট্ট দুটো ডানা গজায়। ওরা সারা দিন মায়ের কোলে আদর খায় আর হুটোপুটি করে, হুটোপুটি করে আর আদর খায়। আর যাদের ছোট্ট ছোট্ট দুটো ডানা গজিয়েছে, তারা সারা দিন বাবার সঙ্গে ওড়াউড়ি শেখে। না না, একবারই সবকে শিখে যায় না, একটু করে ওড়ে আর ধুপ করে পড়ে যায়, আবার ওড়ে আবার ধুপ করে পড়ে যায়। আর মনের দেশের মাটি তো একদম লাগে না, আর যত পরে তত স্প্রিংয়ের মতো তরাং করে ওপরে উঠে যায়, আবার পরে আবার উঠে যায়। তাই ওই দুষ্টু দুষ্টু প্যাগম ছানাগুলো একবারে মোটেও ওড়াউড়ি শিখে নেয় না, বারবার ওড়ে আর ধুপ করে পড়ে যায়। এইভাবে ওরা খুব সুন্দর করে দিন কাটায়। আর রাত্রিবেলায় যখন ওদের ঘুমানোর সময় হয়, তখন ওরা প্যাগম দাদু আর প্যাগম দিদার কাছে রাত্রিবেলার গল্প শুনতে 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 মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। এইভাবেই প্যাগম দাদু প্যাগম দিদারা একদিন সব প্যাগম ছানাদের নিয়ে বসে রাত্রিকালীন গল্প শোনাচ্ছিল। সেইখানে যে প্যাগম দিদা, তার নাম হচ্ছে জাদুমা। জাদুমা সেই প্যাগম ছানাদের একদিন গল্প করছে যে আমাদের সময় দেশটা বড্ড রঙিন ছিল, বড্ড সুন্দর ছিল, তাতে কত সুন্দর সুন্দর থাকার জায়গা ছিল। তখন ছোট্ট ছোট্ট প্যাগম ছানারা, ওরা কিন্তু সে কথা মোটেও মানতে রাজি নয়, ওরাও বলল কিচির মিচির করতে করতে, আমাদের সময়ও দেশটা বড্ড ভালো আছে, বড্ড রঙিন আছে, দিব্যি সুন্দর আছে। এইবার জাদুমা গল্প শুরু করল। জাদুমা যখন ওদের মতো ছোট্ট ছিল, যখন জাদুমার ছোট্ট ছোট্ট দুটো ডানা গজিয়েছে আর জাদুমা একটু একটু করে উঠতে শিখেছে, তখন একদিন জাদুমা উঠতে 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 চলে গেল একটা অন্য দেশে। জাদুমা যেখানে গিয়ে পৌঁছলো, সেই দেশটা কেমন জানো? সেখানে একটা গোলাপি ঘাসে ঢাকা খুব সুন্দর মাঠ, আর সেখানে ছিল একটা সমুদ্র। সেই সমুদ্রের জলের রং ছিল একেবারে হলুদ রঙের। হ্যাঁ গো, আর সেই দেশের আকাশে রং বেরঙের পেঁজা তুলোর মতন মেঘ আকাশে ভেসে ভেসে বেড়াতো। আর জাদুমা সেখানে গিয়ে সারা দিন সমুদ্রে ভেসে ভেসে আকাশ দেখত, আর যখন ইচ্ছে হতো তুলি নিয়ে সেই রং বেরঙের মেঘের থেকে একটু একটু করে রং নিয়ে সারা আকাশের গায়ে ছবি এঁকে বেড়াতো, যত খুশি ছবি আঁকত। আর সেই দেশে জানো তো কাউকে স্নান করতে হতো না, কারণ সেই দেশে তো কোনো ধুলোই নেই। কাউকে খেতেও হতো না, কাউকে দাঁত মাজতে হতো না, কাউকে চুল আঁচড়াতে হতো না। মোট কথা, সেই দেশে যা মন চায় তাই করা যেত, আর সারা দিন ছবি আঁকা যেত। এই কথা শুনে যত প্যাগম ছানারা একটু একটু হাই তুলছিল, তারা চোখ রোগড়ে উঠে বসল। আর যে সমস্ত প্যাগম ছানারা একটু একটু করে শুতে যাবে বলে ঠিক করছিল, তারা সবাই দাঁড়িয়ে পড়ল। আর
ওদের মধ্যে যে সবচেয়ে দুষ্টু ছিল তার নাম কি ছিল বলতো? পুতুপু। সেই পুতুপু এইবার জাদুমাকে বলল, জাদুমা জাদুমা, তুমি তাহলে সেই দেশ থেকে চলে এলে কেন? কেন তুমি থেকে গেলে না? কেমন করে ওই দেশে যেতে হয় জাদুমা? আমাদেরও নিয়ে চলো, আমরাও সারাদিন ছবি আঁকবো, যা ইচ্ছে করব, কোনো বারণ থাকবে না, কোনো শাসন থাকবে না, খুব মজা হবে। জাদুমা জাদুমা, আমাদের নিয়ে চলো না সেই দেশে। এইবার জাদুমা তো পড়ল বিপদে, কেননা সেই দেশটা তো জাদুমা কোথায় আর খুঁজে পায় না। এইবার যেই না পুতুপু এই কথাটা বলেছে, বাকি বেগম ছানারাও, হ্যাঁ জাদুমা হ্যাঁ জাদুমা, আমরাও সেই দেশে যাব, বলো না কেমন করে যেতে হয় সেই দেশে। যত বেগম বাবা বেগম মারা ওদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, থাবড়ে বসিয়ে শোয়ানোর চেষ্টা করছে কোলে, অমনি ওরা তত বেশি করে হাত পা ছুড়ে বলছে, জাদুমা জাদুমা, আমরাও সেই দেশে যেতে চাই, বলো না কেমন করে যেতে হয় সেই দেশে। কিন্তু তখন তো ওদের ঘুমোনোর সময় হয়ে গেছে, মায়েরা তখন ওদেরকে পাকড়ে ধরে কোলের মধ্যে নিয়ে থাপড়ে থাপড়ে ঘুম পাড়াতে শুরু করলো, আর ঘুম পাড়ানি গান গাইতে লাগলো। এই সুযোগে আস্তে আস্তে পা টিপে টিপে বেগম দাদু আর বেগম দিদারা নিজেদের ঘরের দিকে যাত্রা শুরু করলো, আর পুতুপু একটু একটু করে ঘুমিয়ে পড়ছে দেখে জাদুমাও আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল। কিন্তু ঘরে চলে গেলে কি হবে? রাত তো একটা সময় ভোর হবেই। হলোও তাই, পরদিন সকালবেলা ভোর হতে না হতেই পুতুপু গিয়ে হাজির জাদুমার ঘরে। ঘরে হাজির হয়েই পুতুপু তো জাদুমাকে কিছুতেই ছাড়বে না, সে খালি জিজ্ঞেস করছে, জাদুমা জাদুমা, বলো না কেমন করে সেই দেশে যেতে হয়, আমাদেরকেও নিয়ে চলো না সেই দেশে। জাদুমা তখন করে কি, জাদুমা তখন পুতুপুকে কোলের মধ্যে নিয়ে মাথায় হাত বুলিয়ে গায়ে হাত বুলিয়ে অনেক আদর করে তাকে বলল যে, আমি এই মাসের অমুক তারিখে তোমাদের সবাইকে সেই দেশে নিয়ে যাব। এই বলে জাদুমা তো আপাতত পুতুপুকে শান্ত করলো। পুতুপু তো সেই কথা শুনে ছুটে চলে গেল তার অন্যান্য বেগম বন্ধুদের কাছে। সেখানে গিয়ে সে বলল যে, জানো জাদুমা আমাদের অমুক মাসের অমুক তারিখে ওই মজার দেশটায় নিয়ে যাবে বলে কথা দিয়েছে। এই কথা যদি শোনে ওরা তো সঙ্গে সঙ্গে সমস্ত হুটো পাটি তিরিং বেরিং ছেড়ে ওরা কিন্তু উড়তে শিখতে চাইল। ওরা যত তাড়াতাড়ি উঠতে শিখবে তত তাড়াতাড়ি ওই দেশে পৌঁছতে পারবে, আর আকাশে ভেসে ভেসে তুলে দিয়ে নানান রঙের ছবি আঁকতে পারবে। পুতুপু তো এমন ওরা শিখলো যে পুতুপু সাঁই সাঁই করে ওড়ার সময় আওয়াজে জাদুমার ঘরের পর্দাই উড়ে গেল। এমনই করে দিন যায় রাত যায়, আর বেগম ছানারা ভীষণভাবে সেই দিনটার জন্য অপেক্ষা করতে থাকে যে ওরা কবে যাবে সেই মজার দেশে। এইবার জাদুমা তো যখনই বাইরে বেরোয় তখনই কোনো না কোনো ছানার মুখোমুখি হয়ে যায়। ছানাগুলো তো মুখে কিচ্ছু বলে না, কিন্তু জাদুমার সঙ্গে দেখা হলেই প্যাট প্যাট করে জাদুমার দিকে তাকিয়ে থাকে। জাদুমার তো এতে ভারী অস্বস্তি হচ্ছে। জাদুমা করলো কি, ঠিক করলো যে জাদুমার বাইরেই যাবে না। কিন্তু বাইরে না গেলে কি হবে, সে তো ঘরের মধ্যে বসে বসেই দেখতে পাচ্ছে যে তার দরজার নিচ দিয়ে ছোট্ট ছোট্ট পাগুলো পায়চারি করে বেড়াচ্ছে। জাদুমার তো খুব অস্বস্তি হচ্ছে, কারণ জাদুমা যখনই ক্যালেন্ডারের দিকে তাকাচ্ছে দেখতে পাচ্ছে সেই দিনটা চলে আসছে। তখন জাদুমা কি করে, জাদুমা তো খাটের থেকে নামাই বন্ধ করে দিল। তারপরে খাটের থেকে নামা বন্ধ করলে কি হবে, তবু তো চোখ চলে যাচ্ছে দরজা জানালার দিকে।
তখন জাদুমা চোখ খুলে তাকানোই বন্ধ করে দিল। তো এমন করলে কি করে হবে? তখন যে পেগম দাদু, সে তো খুব অস্থির হয়ে উঠল যে জাদুমা তো চোখ খুলে তাকাচ্ছেই না। তখন বাকি পেগম দাদু পেগম দিদাদের কাছে খবর গেল। পেগম ডাক্তার এলো বাড়িতে। পেগম ডাক্তার আসছে দেখে যত পেগম দাদু দিদা কাকু কাকিমা মামা মামি সবাই চলে আসলো জাদুমার ঘরে। জাদুমার কি হয়েছে? জাদুমা খাট থেকে নামে না, জাদুমা বাইরে যায় না, জাদুমা এমনকি চোখ খুলেও তাকায় না। এমন অবস্থা দেখে শেষমেশ জাদুমার চোখ খুলে তাকালো। যখন দেখলো জাদুমার ঘরে এত লোক ভিড় করেছে দুশ্চিন্তায়, তখন তো জাদুমা আর চোখ না খুলে উপায় রইল না। জাদুমা তখন চোখ খুলে তাকিয়ে বলল কাঁদো কাঁদো স্বরে, কি বলি বলতো, সেই দেশটা তো এখন আর নেই। এ কথা তো আমি কাউকে বলতে পারছি না, কি করে বলবো, কেননা এখন তো বাচ্চারা স্বপ্ন দেখে না, তাহলে সেই দেশটা থাকবে কি করে বলতো। সেইটা শুনে অন্য পেগমরা বলল সত্যি তো সত্যি তো, এখন তো আর বাচ্চারা স্বপ্নই দেখছে না। সেইটা শুনে আরেকজন বলল হ্যাঁ, ওরা তখন পাহাড়ের স্বপ্ন, বৃষ্টির স্বপ্ন, আকাশের স্বপ্ন, ঝর্ণার স্বপ্ন কিছুই আর দেখে না। আর স্বপ্ন না দেখলে আমরা থাকবো কোথায়? আমাদের তো থাকার জায়গাই কম হয়ে যাচ্ছে। আরেকজন বলল সত্যি, ওরা এখন এইসব স্বপ্ন দেখাকে সময় নষ্ট মনে করছে। ওদের এখন কত রকম ক্লাস, কত কিছু করতে হয়, তাই ওরা আর স্বপ্ন দেখতে সময় পায় না। এসব হিজিবিজি স্বপ্ন দেখাকে ওরা সময় নষ্ট মনে করে। এই কথা শুনে জাদুমা বলল আমি যে বাচ্চাটার মনের ভিতর থাকতাম, সমুদ্রে ভেসে ভেসে বেড়াতাম, সেই বাচ্চাটা তো এখন আর স্বপ্ন দেখে না। ও তো এখন পিয়ানোর ক্লাস, অঙ্কের ক্লাস, ব্যাকরণের ক্লাস, এই সব করে করে ওর মনের থেকে স্বপ্নই হারিয়ে গেছে, ফলে সেই দেশটাও মিলিয়ে গেছে। আমি কেমন করে নিয়ে যাব এই পেগম ছানাদের ওই সুন্দর দেশে? এই কথা শুনে বড়রা তো ভারী চিন্তায় পড়ে গেল। সত্যি তো স্বপ্ন তো এখন বাচ্চারা দেখছে না, তাহলে তো এই ধরনের দেশও আর বেশি থাকছে না। এইবার বড়রা সবাই চুপ করে আছে দেখে ছোট্ট পেগম ছানারা, যারা ডিঙি মেরে দেখছিল, যারা উঁকি দিয়ে দেখছিল, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, সে সব পেগম ছানারা বড়দের চুপ করে থাকতে দেখে নিজেরাও চুপ করে গেল। কারণ ওরা তো বুঝতেই পারছে না কি বলছে বড়রা। কিন্তু ছোটরা তো আর খুব বেশিক্ষণ চুপ করে থাকতে পারে না। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল তারা থেপড়ে মাটির উপর বসে আঙুল চুষতে শুরু করলো। এইরকম অবস্থায় যখন দুশ্চিন্তায় সবার কপালে ফোটা ফোটা ঘাম, মাথার চুল খাড়া হয়ে গেছে, হঠাৎ করে পুতুপু কোথা থেকে এসে সাঁই সাঁই করে উঠতে উঠতে বলল আমি জানি আমি জানি। ওমা, পুতুপুর এই কথা শুনে ছোট্ট ছোট্ট পেগম ছানারা তো কিচ্ছু বুঝতে পারছে না। এবার ও এমন করছে দেখে বাকিরা না বুঝেও বলছে আমি জানি আমি জানি। এই রকম হই হট্টগোল শুনে বড়রা ভাবলো কি হচ্ছে একটু দেখি তো। তখন বড়রা গিয়ে দেখলো পুতুপু সাঁই সাঁই করে উঠছে আর খালি বলছে আমি জানি আমি জানি। তখন বড়রা পুতুপুকে পাকড়ে ধরে জিজ্ঞেস করছে এই পুতুপু তুই কি জানিস, আমাদেরকে বল তো তুই কি জানিস। পুতুপু তো কিছুতেই বলছে না, পুতুপু তাও বলছে আমি জানি আমি জানি। এইবার বড় পেগম দাদু পেগম দিদারা যখন জোর করলো পুতুপুকে বলতে, তখন পুতুপু ভয়ে ভয়ে বলল আমি যখন একটু একটু উঠতে পারছি, তখন একদিন যখন বড়রা সবাই কাজে ব্যস্ত আমি মনের দেশের বাইরে আরেকটা দেশে চলে গেলাম। সেই দেশে গিয়ে আমি দেখলাম অনেক অনেক স্বপ্ন তৈরি হচ্ছে,
এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই স্বপ্ন তৈরি হওয়া দেখছিলাম, কিন্তু ছোটদের কি বড়দের জ্বালায় কোনো কাজ করার জো আছে? হঠাৎ করে মনে হলো, আমি তো অনেকক্ষণ বাড়ির বাইরে রয়েছি, নিশ্চয়ই মনের ভেতর থেকে আমাকে আমার মা বাবা ডাকছে। সে কান পেতে শুনল, হ্যাঁ মা ঠিক খোঁজ করছে, তখন সে কি করবে? ভয় পেয়ে ওই স্বপ্ন তৈরি হওয়া দেখা ছেড়ে সে আবার চলে এলো মনের ভিতরে। কিন্তু ছোটরা তো আর বড়দের মতন অমন অলস নয়, ছোটদের মাথায় কত রকম চিন্তা ভাবনা থাকে, ফলে পুতুপু বেমালুম ভুলে গিয়েছিল এই ঘটনাটা। এইবার পুতুপুর সেটা মনে পড়ে গেছে। এই কথা শুনে ছোটরা বলল, তাহলে তো আমাদের সেখানে যেতেই হবে, যেখানে এত এত স্বপ্ন তৈরি হচ্ছে সেটা আমাদের গিয়ে দেখতেই হবে। আর সেটা শুনে বড়রাও বলল, বেশ বেশ, তাহলে আমরাও তোমার সঙ্গে যাব, তোমাদের সবার সঙ্গে যাব। এই কথা শুনে পুতুপু তো আনন্দ আর ধরে না। এইবার সবাই মিলে উঠতে 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 সেই দেশটায় চলে গেল, মনের বাইরে আরেকটা দেশ। সেখানে যখন সবাই গিয়ে পৌঁছলো, তখন সন্ধে নামছে নামছে, জোনাকির মতো টিম টিম করে সব বাড়িতে আলো জ্বলে উঠছে। ওরা সবাই মিলে উঠতে উঠতে একটা আবাসনের জানালার কাছে গিয়ে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে কি দেখলো যেন, একটা বাচ্চা সোফায় বসে টিভি দেখছে। ও বাবা, ওরা এরকম টিভি তো কখনো দেখেনি। ওরা করলো কি, সেই বাচ্চাটার মনের কাছে গিয়ে তার মনের ভিতর ঢুকে গেল। ও বাবা, ঢুকে গিয়ে দেখছে সে সাংঘাতিক কাণ্ড। সেখানে অনেক রোবট, আলোওয়ালা গাড়ি, সোনালি চুলের পুতুল, রং বেরঙের জিনিসপত্র ছড়ানো ছেটানো রয়েছে, বন্দুকে ঠাঁই ঠাঁই করে আওয়াজ হচ্ছে, গাড়িগুলো চ্যাপ হ্যাঁ করে ছুটছে, আর ওই সোনালি চুলের পুতুলগুলো চুল আঁচড়াচ্ছে আর মুখের মধ্যে রং মাখছে, চুল আঁচড়াচ্ছে আর মুখের মধ্যে রং মাখছে। ওদের এই জায়গাটা একদম পছন্দ হলো না, ওরা সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে গেল। কারণ এই মনে তো কোনো স্বপ্ন নেই, ওদের এই জায়গাটা একদম ভালো লাগে। ওরা তারপর উঠতে 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 চলে গেল আরেকটা জায়গায়। সেখানে জানালা দিয়ে কি দেখতে পেলো জানো, কিছু ছোট ছোট বাচ্চা ওরা পড়তে বসেছে। ভালো, এইবার ওরা ভাবলো এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, ঠিক আছে বেশ কয়েকজনের মনের ভিতর আমরা ঢুকি তো। এইবার ওরা তো মনের ভেতর ঢুকেছে, ঢুকে দেখছে একটা অন্ধকার ঘর, সেখানে কোনো জানালা নেই, শুধু একটাই দরজা। এবার পুতুপু তো একটু সাহসী, পুতুপু বাকি বেগম ছানাদের বাইরে দাঁড় করিয়ে কয়েকজন মিলে ভেতরে গেল সেই দরজাটা দিয়ে অন্ধকার ঘরের ভেতরে। মা, সেখানে তো কোনো জানালা নেই, শুধু বড় বড় দেওয়াল আর অন্ধকার। সেই বড় বড় দেওয়ালে ওরা ওড়ার চেষ্টা করছে আর নাকের ধাক্কা কি পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার ওড়ার চেষ্টা করছে, আবার পড়ে যাচ্ছে। তারপরে ওরা দেখছে দরজা দিয়ে প্রচুর পড়াশোনা ভিতরে ঢুকছে, তারা তারা পড়াশুনো ঢুকছে, ব্যাকরণ, ভূগোল, অঙ্ক, ইতিহাস, বাংলা, আরো কত কত কিছু ওই দরজার ভিতর দিয়ে ঢুকছে, তারা তারা লেখাপড়া সব জমা হয়ে যাচ্ছে। সে তো দম বন্ধ করা অবস্থা, ওরা আর ওখানে থাকতে পারলো না, ওরা কোনো রকমে ছটফট করে ওই দরজা দিয়ে বেরিয়ে চলে এলো। ওরা যেন প্রাণে বাঁচলো, এখানেও তো কোনো স্বপ্ন নেই, বড্ড হাঁসফাঁস করা অবস্থা, ওদের এখানেও ভালো লাগলো না। ওরা তারপর উঠতে 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 পৌঁছলো একটা সাদা মাটা বাড়ির কাছে গিয়ে। সেই সাদা মাটা বাড়ির কাছে গিয়ে ওরা কি দেখলো জানো, একটা ছোট্ট টুকটুকে মেয়ে গোলাপি ফ্রক পরে বিছানার উপর শুয়ে কি যেন একটা করছে, উপুর হয়ে শুয়ে রয়েছে।
তার চারপাশে রং বেরঙের কাগজ ছড়ানো ছেটানো, কাঁচি, কালার পেন্সিল, ড্রয়িং বুক, একেবারে দারুণ ব্যাপার। আর ও গুনগুন গুনগুন করে কি যেন একটা গান গাইছে। ওরা করলো কি, আর দাঁড়াতে পারলো না, সঙ্গে সঙ্গে বাচ্চাটার মনের ভেতর ঢুকলো। ঢুকে দেখলো যে কি আছে সেখানে। ও মা, এই তো সেই জায়গা যেখানে একটা বিরাট সবুজ মাঠ রয়েছে, আর রঙিন রঙিন সব পেঁজা তুলোর মতো তুলতুলে মেঘ ভেসে বেড়াচ্ছে, আর সেখান থেকে বৃষ্টি হচ্ছে কখনো কখনো, তৈরি হয়ে যাচ্ছে স্বপ্নের নদী। পুতু পুতু এটা দেখে আর থাকতেই পারলো না, সে ভেতরে গিয়ে নিজের পছন্দের রঙের একটা মেঘের উপরে উঠে বসলো। উঠে বসে সে বাকি পেগমদের বলল, আমি চললাম এখান থেকে মেঘ নিয়ে সেই সমস্ত মানুষদের মনের মধ্যে পৌঁছে দিতে যাদের মনে কোনো স্বপ্ন নেই। এইভাবে পুতু পুতু চলে গেল এমন একটা মানুষের মনে পৌঁছতে যার মনে স্বপ্ন নেই। তেমন করে বাকি বেগমরাও নানান রঙের পছন্দের মেঘের উপর বসে বসে ওরা পৌঁছে যাচ্ছে সেই সব মানুষদের মনের মধ্যে যাদের মনে আর কোনো স্বপ্ন বাকি নেই। তোমাদের মনেও যদি কখনো স্বপ্ন কম পড়ে, তোমরা কিন্তু এই বেগমদের অবশ্যই খবর দিও। এই প্যাগম পমরা অন্য যেখানে সব স্বপ্ন রয়েছে সেখান থেকে স্বপ্ন নিয়ে এসে যাদের মনে স্বপ্ন নেই বা স্বপ্ন কম পড়েছে তাদের মনে পৌঁছে দিয়ে যাচ্ছে। আমিও কিন্তু তাই করি, তোমরাও তাই করো, প্যাগম পমদের খবর দিও। কেমন?